الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ترجعون بشيء أفضل مما خرج منه إليه القرآن أو كما قال عليه الصلاة والسلام إنكم لا ترجعون بشيء أفضل مما خرج منه إليه القرآن أو كما قول عليه الصلاة والسلام চোদ্দ শত বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আদার ধরতে এসেছিল তুমি হে সাধু পরব্রাণী মানুষের মাঝে মানুষের রূপে জন্ম নিয়া মানুষে করিল জন মানুষের মাঝে মানুষের রূপে জন্ম নিয়া মানুষে করিল জন ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ সিলবাতুল্লাহি নিমসে ইদ্দালে বুয়াদ বেপি দরফার জন্দে পয়দা ও কুনাদ বেপি দরফার জন্দে পয়দা ও কুনাদ তিফলে আদার মাহদি গুয়া ফল কে দিল রে লতার গাছে এত বড় কদু কালিয়া দেশে মৌমাছিরাম মৌসাকে দেয় মধু শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা কালিয়া দেশে
মাসিরা মৌসা খে দেয় মধু মায়ের মনে কে দিল রে জগত বড় মায়া আহার মায়ের মনে কে দিল রে জগত বড় মায়া সুন্দর দে গাছের নিচে পাই গো কার আদেশে ছায়া গো কার আদেশে ছায়া মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কালিয়া দেশে ভাদ্র মাসে পাকি গাছে তাল মাঠ ভরা ওই কে দিল রে মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ তালার দান মোহব্বত করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মেই আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা মেই আশিকে মাওলা হু মেরা ইশকে নিরালা জুমলা জাহাঁ দিন কে তা জন্নি চে উজালা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা মেরি কমলি ওয়ালে রে দিল খুচি রাগে তুর পরায়া দিল খুচি রাগে তুর পরায়া মেরি কমলি ওয়ালে রে বল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোনামার কাদেরে যেতে সোনার মাদিনায় বলেন মারহাবা মোনামার কাদেরে মোনামার কান্দেরে যেতে সোনার মাদিনায় মাদিনারি রোজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বলি মারহাবা মাদিনারি রোজার ধুলি আমি চোখে দেব গো সুরমা বলি দেব আর বলবো দেব আর বলবো নবী আমার ওই সল্লু আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিরার প্রায় পাড়ার মানুষ তোমরা কত ভাগ
কত বড় থানার মানুষ, তোমরা কত ভাগ্যবান, এমন দিনে পড়েছ মুখে, এমন দিনে পড়েছ জোরে কালিমা তু বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে নবী আপনাকে ভুলি আমরা কেমন করে, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনারা কি রাগ করতেছেন? আলহামদুলিল্লাহ, জমিঘাট পাইপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জালসা। আজকের মাহফিলে আমার ডান পাশে বসে আছেন আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার মুখ, আজকের মাহফিলের সভাপতি সাহেব, সুদক্ষ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব আলহাজ মক্কা মদিনা সফরকারী আলহাজ মোহাম্মদ শওকত আলী সর্দার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী পার্বতীপুর। আমার বাম পাশে বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য, আমার প্রাণপ্রিয় বাবাজি সহ সভাপতি জনাব মোহাম্মদ তসিমউদ্দিন সাহেব, তমিজউদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক পার্বতীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। উপস্থিত আছেন আজকে আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কুরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, জান্নাত প্রেমিক, জাহান্নামকে খুব ভয় পাই, ঠিক কিনা? বসে আছেন আমার শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব নাইবি নবী আলামী আকরাম, পদরন্তরে বসে আছেন শিক্ষিতা গুণীদা আবেদা সলেহা পর্দাওয়ালা পর্দানেশি আমার মা আমার বোনেরা, আমি সকলে উদ্দেশ্য করে আবারও আমার অন্তরস্থল থেকে ভালোবাসার হাত বাড়াই দিচ্ছি, পবিত্র জবানদে পবিত্র বাণী পাঠাই দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু আগে আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের মহফিলের প্রধান বক্তা, যে মানুষটা আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘ কয়েকদিন থেকে বসে আছি, তিনি আর কেউ নয়, আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সময় হলে আমরা তাকে এখানে উঠিয়ে দিব ইনশাআল্লাহ। বর্তমান সময়ের উদীয়মান তরুণ বক্তা, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মনোয়ার, ঢাকা। আল্লাহ তাআলা হুজুরকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোচনা রাখার জন্য তৌফিক দান করুক,
সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যারা বসে আছি, বিশেষ করে মহিলা প্যান্ডেলের অনেক মা, অনেক বোন এসেছেন, জায়গা হচ্ছে না। আপনারা যারা বসে আছেন, একটা করে এক হাত আগে আসেন, অন্য মা এবং বোনকে বসার জন্য সুযোগ করে দেন। পাশাপাশি আমার সামনে বসে আছেন, দেখতে পাচ্ছি আমার বাবার বয়সের, ভাইয়ের বয়সের, আমার বয়সের অনেক শিক্ষিত ভাইয়েরা, যুবক বাবাজিরা একটু আগে আসে। আলোচনা শুরু করার আগেই এই মাঠে আজকে দিয়ে তিন দিন মাহফিল হচ্ছে। কয়দিন? ১৭তে হয়েছে মনে হয়, ১৮ ১৯, ঠিক কিনা? আমরা এখানে আমরা বসে আছি, কারো ৬০ বছর ৭০ বছর ৫০ বছর, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। শুধু আপনারা না, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমরা তো সেই ২০ বছর থেকে আলোচনা শুনে আসতেছি। কয় বছর? কেউ ১০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর। আমরা কি শুধু আলোচনা শুনে কি আমরা সজা হয়েছি? বাঁকা বাঁকাই আছি। আলোচনা শুরু করার আগে একটু টাচ না দিলে আপনারা বুঝতে পারবেন না। এক যুবতী ছিল, যুবতীর মা ছিল, মা বেটির গল্প। কার? মা আর বেটির গল্প। মা বলতেছে, বেটি, বাড়ির ডান পাশে যে আমাদের ভুই আছে, খেত আছে, ওইখানে নাপা শাক আছে। আপনারা কি বলেন? আমাদের বীরগঞ্জের লোকেরা নাপা শাক বলে। কি করবো আম্মু? যাও কিছু নাপা শাক তুলে নিয়ে আসো, এটা আজকে রান্না করে হয় শাক ভাজি করবো, নয় ঝোল খাবো, দুপুরে রান্না করবো। কখনকার যুবতী মেয়ে ১৭ বছর বয়স, ছোট আছে, কথা বলে না, ছোট কথা বলতে হবে। আলোচনা করব, আলোচনা আপনাদের করা লাগবে, আপনারা করবেন, আমি শুনবো, আমি করবো, আপনারা শুনবেন, ঠিক আছেন তো? বক্তা আলোচনা করবে, শ্রোতা শুনবে, শ্রোতা আলোচনা করবে, বক্তা শুনবে, হ্যাঁ না কথা বলা লাগবে। মা বলতেছে, বেটি রে, যাও তুমি পাশের খেত থেকে নাপা শাক তুলে নিয়ে আসো, এটা আজকে ঝোল বা ভাজি করে দুপুরে রান্না করে আমরা খাবো। মেয়ে মার হুকুম মানার জন্য চলে গেছে বাড়ি ছেড়ে, ১০ হাত দূরে ক্ষেতের মধ্যে, গভীর মনে জোর। আলোচনা শুনবেন, পয়েন্ট বোঝা লাগবে। মেয়ে নাপা শাক তুলতে 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 ইয়া বড় একটা স্বর্ণের দলা পাইছে। কত বড়? এ এত বড় স্বর্ণ পেয়েছে, ক্ষেতের মধ্যে কি স্বর্ণ চাকাচিকি করবে? ক্ষেতের মধ্যে স্বর্ণ ময়নাতে ভরপুর। মেয়ে বুঝতে পারছে এটা আসলে স্বর্ণ, কি করে লাগবে? আমার শাক কথায় যায় যাক, এই স্বর্ণ দিয়ে আমি অনেক জায়গা জমি নিতে পারবো, আমার বাপের বাড়ি বিল্ডিং করে দিতে পারবো। আমি যদি শাক নাও নিয়ে যাই, আমার মা আমাকে বকবে না, এটা যদি আমি দেখাই, ঠিক কিনা? মেয়ে এটা ধোয়ার জন্য, পাশে নদী ছিল, আপনাদের এলাকায় নদী আছে কিনা বলতে পারি না, আমাদের বীরগঞ্জে বিশাল নদী আছে, এই নদীতে মেয়ে চলে গেছে স্বর্ণটা ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, এটা ছিল মেয়ের টার্গেট। ধুইতে ধুইতে পরিষ্কার করতে করতে এমন একটা স্রোত এসে হাত থেকে স্বর্ণটা কেড়ে নিয়েছে। স্বর্ণ থাকবে হাতে? স্বর্ণ পড়ে গেল কোথায়? যেখানে লোক নামলেও থাও পায় না, অথাও পানি খুঁজে পাওয়া যাবে? মেয়ে বলতেছে, হাই কপাল, কি হয়ে গেল, আমি এটা কি করলাম, স্বর্ণটা ধুইলাম না, এই স্বর্ণটা যদি না ধুয়ে বাসায় নিয়ে যেতাম খুব ভালো হতো, এই স্বর্ণটা ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। ওয়াজ কি? স্বর্ণটা ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। হাসার খোরাক দেয়নি রে বাবা, হাসার খোরাক দেয়নি রে মা, ছোট্ট মানুষ, দুই এক মিনিট কথা বলবো, ছেড়ে দেব, প্রধান মেহমান চলে আসবে, গভীর মনোযোগ। এই ছোট্ট মেয়ে নয়, যুবতী মেয়ে, ওইখানে বসে বসে কাঁদতেছে, চলে গেছে সকাল ১০টার দিক, বেলা ৩টা বেজে যায়। এই মেয়ে পাট ক্ষেত থেকে না, নাপাশের থেকে নয়, কোনো ভুই পারে থেকে আসে না, বলুন তো মায়ে, মেয়ের মার মন ঠিক থাকবে? ছেড়ে দিয়েছে সকাল ১০টায় যুবতী মেয়ে, কোথায় তুমি গেলে, তোমাকে পাওয়া যায় না,
মেয়ের মার মনটা চটপট হয়ে যাচ্ছে, কেন আমার মেয়েটা বড় হয়েছে, ও ঢেল দেয়, ও ঢেল দেয়, ও প্রস্তাব দেয়, অবিরক্ত করে লেখাপড়া করাই না, এই মেয়েটা একাই পেয়ে মনে হয় কোন দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে, এরকম মন্তব্য হতে পারে কি পারে না? হঠাৎ করে খুঁজতে খুঁজতে মেয়েকে পাওয়া যায় না, ক্ষেতের পাশে ছিল নদী, ওই নদীর পাশের মধ্যে মেয়েটা এইভাবে চোখ মুজে আর বলে, এটা ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। ও বোন, তোমার কি আগে কি ব্যান্ডে কাজ করে নাই, কেন তুমি ধুইতে আইলে? এই কথাটা তুমি যদি 10 মিনিট বা 1 ঘন্টা আগে বুঝতে, তাহলে তোমার স্বর্ণ তোমার কাছে থাকতো, কথা বলেন ঠিক কিনা? মেয়ের কাছে মা গেল যে বলছে, কি রে বেটি রহিমা জরিনা আসমা ফাতিমা, এই জেসমিন কি হয়েছে? মেয়ে কথা বলে না, কাঁদতে কাঁদতে 17 বছর বয়সে যুবতী মেয়ের চোখের গোড়াতে পানি পড়তে পড়তে চোখটা ফুলে গেছে, বলেন ঠিক কিনা? এমন তো অবস্থায় মা ডাক দিয়ে বলছে, মেয়েরে রহিমা, এই রহিমা কেন কাঁদতেছিস, কি হয়েছে? মেয়ের মুখ দিয়ে একটা ওয়াজ, একটা জিকির, ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। কি ছিল? হাসার খরাক দেয়নি, গভীর মনোযোগ, কি বলতে চাই শুনেন মুসলমান হাজিরিন। এই মেয়ে বলতেছে, মা ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। এরকম করে বারবার বলতে বলতে পুকুর পারে নদীর মধ্যে অনেকগুলো লোক জড় হয়ে যায়। মা একটু জ্ঞানী, মা বুঝতে পারল যে কোনো সমস্যা হয়েছে, যুবতী মেয়েকে ছেড়ে দিয়েছি, হয়তো বা কোনো পার্শ্বের এলাকার ছেলে এসে ডিস্টার্ব করেছে, এরকম মন্তব্য হয় স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, কেউ বাঘা লাইনে যাবেন না, এটা কোনো ব্যাপার ছিল না। মেয়ে বারবার বলে দিচ্ছে, মা ধোয়ার চাইতে না ধোয় ভালো ছিল। মা বলতে, চল বাসায় চল, কি ধোয়ার চেয়ে না ধোয় ভালো ছিল? মায়ের মনে ডাং লেগে গেছে, হয়তো আমার মা আমার মেয়ে হয়তো বা ব্যতিক্রম লাইনে চলে গেছে, কিন্তু না, মেয়ে বল কি হয়েছে? ঘরের মধ্যে সব কিছু জামা কাপড় খুলে দেখে, না আমার মেয়েটা সব কিছু ঠিক আছে, কেন না এত বড় একটা স্বর্ণের দলা যদি কেউ পায়, এটা যদি হারাইয়া যায়, বলুন তো ভালো থাকা দরকার, ভালো থাকবে? গভীর মনোযোগ হাজার খরাক দেয়নি, শুনে যান সামনে কি হয়, এই মেয়েটা বলতে, আম্মু তুমি আমাকে বিরক্ত করিও না, ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। কি বাবাজি, বাবাজি ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। এই রইমা বলবি কি বলবি না, কি ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল? এই মেয়া, এই রহিমার মা ডান পাশে কানে ধরে বাম হাত দিয়ে একটা থাপ্পড়, ডান পাশে কানের মধ্যে ধরে বাম হাত দিয়ে ডান পাশে একটা থাপ্পড়, কি হয়েছে? কয় মা গো, মা তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবে না, তুমি অজ্ঞান হয়ে যাবে। আমার জীবনে সব চাইতে যখন থেকে আমি বুঝতে পেরেছি এরকম ইতিহাস আমার জীবনে আসে নাই, এরকম ইতিহাস তোমার জীবনে আসে নাই, তোমাকে যদি বলে দিই মা তুমি অজ্ঞান হয়ে যাবে, আমার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মার মন আরো ছটফট হয়ে যাচ্ছে, এই মেয়ে কি করেছিস, একাই গিয়েছিস, কি হয়েছে বল, যুবতী হয়েছিস, কে তোকে ডিস্টার্ব করেছে, আর কি এমন কথা বলা যাবে না, বলে দে, বলি বলে দে, জরিনা রহিমা কি হয়েছে? মেয়ে বলে দিচ্ছে, বারবার যখন মেয়েকে মারা হচ্ছে, মেয়ের এই দিকে দুশ্চিন্তা ধরছে যে না ধোয়ে ভালো ছিল, আর এই দিকে মায়ের পিটনি, যদি না বলা হয় এরপর আসবে আব্বু, আব্বু এসে আমাকে মারবে, সঙ্গে সঙ্গে মাকে মেয়ে বলে দিল, মা গো মা তুমি জানো না, সকাল 10টার দিকে যখন আমি ওই জমিরহাটের প্রাইমারি হাই স্কুলের পাশে আমাদের খেত ছিল, ওই খেতের মধ্যে যাওয়ার পর শাঁখ তুলতে তুলতে আমি ইয়া বড় একটা স্বর্ণের দোলা পেয়েছি, এই দোলায় স্বর্ণের দোলাটা আমি যখন নদীতে ধুইতে নিয়ে গেলাম, ময়না ছিল এক স্রোত এসে আমার হাত থেকে স্বর্ণের দোলাটা নিয়ে গেল, বলেন ইন্না লিল্লাহ। মেয়ে বলে, মা বলে, হায় কি কপাল, এটা শোনার চাইতে না শোনাই ভালো ছিল। কি? শোনার চাইতে না শোনাই ভালো ছিল। বাবা চলে আসলো 4টার দিক কাজ করে মাটি কাটে, বাবা এসে বলতে, ও রহিমার মা কি হয়েছে? মেয়ের মা ডাক দিয়ে বলে দেয়, তুমি জানো না শোনার চাইতে না শোনাই ভালো ছিল। কি? শোনার চাইতে না শোনাই ভালো ছিল, আর মেয়ের মুখে ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। একটা বাড়িতে 2টা আইন, একটা বাড়িতে 2টা জিকির, একটা বাড়িতে 2টা সলোকান, ধোয়ার চাইতে না ধোয়ে ভালো ছিল। মেয়ের মা ডাক দিয়ে বলে দিচ্ছেন, ও রহিমার বাপ, শোনার চাইতে না শোনাই ভালো ছিল। কি ছিল? এই রহিমার মা, ভাত খাবো, ভাত
সকাল বেলায় চলে গেছি, খানা খাইনি, মাটি কাটার জন্য চলে গেছি পার্বতীপুর শহরে। যাও যাও তুমি প্লেটটা দিয়ে আমাকে দাও। মেয়ের মা বলে দেয়, ও রহিমার বাপ, শোনার চাইতে না শুনাই ভালো ছিল। বলুন তো ওই যুবক ওই স্বামীর মন ঠিক থাকবে থাকবে না? যখন বারবার প্রশ্ন করা হয় ভাত দাও প্লেট দাও, মেয়ের মা বলে দিচ্ছে শোনার চাইতে না শোনাই ভালো ছিল, এই কথা বললে কি স্বামীর মন ঠিক থাকবে? থাকবে না, থাকবে না। উপরে মধ্যে একটা হালুয়া পেটনি ছিল, এই লাঠি দিয়ে ইচ্ছা মতো বউকে পিটাইতে পিটাইতে ওনার বউ অজ্ঞান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মা পাশে রুমে মেয়ে, মেয়ের পাশে রুমে মা, মার পাশে রুমে মেয়ে। এই রহিমার বাপ যে বলে দিচ্ছে, মেরে ও বেটি, আমি পাঠাবার তোমার মা বললো শোনার চাইতে না শোনাই ভালো ছিল, তুমি প্লেটটা ধুয়ে দাও আমি ভাত খাবো। তোমাকে কোনোদিন কাজের কথা বলি নাই, তোমাকে আদর করেছি যত্ন করেছি, আজকে তোমাকে ভাত দেওয়ার কথা বলতেছি। আর মেয়েটা ডাক দে বলো দে, আব্বু ধোয়ার চাইতে না ধোয়ারই ভালো ছিল। কি ছিল? হাজার খরক দেয়নি যুবক মুসলমান হাজিরিন, শুনে নেন শুনে নেন সামনে কি হচ্ছে। আমি আপনাদেরকে আলোচনা গুলো বসানোর জন্য, আপনাদেরকে মনটাকে কোরআনের দিকে আনার জন্য আমি একটু সাইডে চলে গেছি। এরপরে একটা ভালো একটা আলোচনা শুনাই দিব রে মুসলমান, আপনাদের মনটা ভরে যাবে, আল্লাহ কবুল করুন, বল আমিন। মেয়ের মেয়েকে বলতেছে, বাবা বের রে, যাও যাও প্লেটটা দিয়ে দাও। ওই সকাল দশটা ষোল ঘন্টা, বিকেল পাঁচটার সময় দিচ্ছে, আব্বু তুমি জানো না ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল, মার খাবে কি খাবে না? মা বলে শোনার চাইতে না শোনাই ভালো ছিল, মেয়ে বলে দেয় ধোয়ার চাইতে না ধোয়াই ভালো, না ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল, কেমন কথা? এই বাবা ডাক দিয়ে দিল জমির হাটে ডাক্তার, ও ডাক্তার আপনি কোথায় আছেন? আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কেন? আমার বাসায় দুটা রোগী আছে। কয়টা রোগী? জমির হাট থেকে জলদি করে দোকান না বন্ধ করে ওষুধ যা কিছু আছে সবকিছু নিয়ে আসার পরেই আপনাদের পাইক পরে এমন ঘটনা ঘটে গেল। এখন মেয়ের মাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, চেক আপ করা হচ্ছে, মাথা দেখা হচ্ছে, জ্বর নাই, ব্যথা নাই, কিডনির সমস্যা নাই, ডায়াবেটিসের কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। আসলে কোনো রোগ? কোনো রোগ? ডাক্তার বলে দিচ্ছে, ও রহিমার বাবা শুনে নাও, তোমার স্ত্রীর তোমার মেয়ের কোনো রোগ নাই, তুমি কেন আসলে আমাকে প্রেসক্রিপশন দাও? বলতেছে এখানে আসার চাইতে না আসাই ভালো ছিল। কি ছিল? মেয়ে বলে দিল তোমার চাইতে না তোমার ভালো ছিল, মা বলে দিল শোনার চাইতে না শোনাই ভালো ছিল, ডাক্তার বলে দিচ্ছে আসার চাইতে না আসাই ভালো ছিল, কেন আপনার স্ত্রীর মেয়ের কোন ধরনের সমস্যা আমার এই খাতার মধ্যে এই কলমের মধ্যে এই যন্ত্রের মধ্যে পাওয়া যায়নি, আমি আসার চাইতে না আসাই ভালো ছিল। বলতেছিলাম গভীর মনোযোগ, আমরা 20 বছর 30 বছর থেকে আলোচনা শুনি, 50 বছর থেকে নামাজ পড়ি, 10 বছর থেকে নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখেছি, টুপি রেখেছি, পাঞ্জাবি পরে পর্দায় থেকে সত্য কথা বলি, কিন্তু আমাদের আমল গুলো আজকে আল্লাহর দরবারে কবুল হয় না কেন? আমাদের বলতে চাই আমাদের ওই কোরআন পড়ার চাইতেই না পড়াই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ পড়ার চাইতে না পড়াই ভালো ছিল, আমাদের সত্য কথা বলার চাইতে না বলাই ভালো ছিল, আমাদের ডান দিকে চলার চাইতে বাম দিকে চলাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? 30 বছর আলোচনা শুনি আমরা যেরকম সেরকম আসি না নাই। ওয়াজের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা দিনে প্রায় 5-7 হাজার জায়গায় কোরআনের আলোচনা হয়, তাবলীগ দেওয়া হচ্ছে, মহিলা তালিম দিচ্ছে, এলাকা এলাকায় কথা বলা হচ্ছে, রাত্রে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ঢাকা থেকে মেহমান আসে, আমেরিকা থেকে আসে, ভারত থেকে আসে, সৌদি থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, এত সুন্দর সুন্দর আন্তর্জাতিক বক্তাগুলো আমাদের সামনে পাওয়া যায়। এলাকার মধ্যে ছেলেরা কোরআনের হাফেজ কারি হয়েছে, ইমাম সাহেব হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, আমরা তারপরেও কেন আজকে
সুন্দর পথে চলা চাইতে আমরা কেন বাজার পথে চলে যাই? আমি ছোট্ট মনে বলে দিব, এগুলো করার চাইতেই না করাই ভালো ছিল। ওই মেয়ে মা এবং ডাক্তারের মতো কথা বলেন, ঠিক কিনা? বলতেছিলাম যুবক গভীর মনোযোগ রাখ, গভীর হয়ে যায়। অল্প সময়ের মধ্যে আপনাদের একটা ছোট্ট একটা আলোচনা করে ছেড়ে দিব, ছেড়ে দিব বন্ধু। শুনে নেন, শুনে নেন সামনের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে আপনাকে পাঠালো, আমাকে পাঠালো, শুধু তাই নয়, আমাদের আগে আদম পয়গম্বর থেকে নিয়ে শেষ নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন, অগণিত কুরআন হাদিস পাঠিয়ে দিয়েছেন, অগণিত কিতাব পাঠিয়ে দিয়েছেন, আর অগণিত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। ও বন্ধু শুনে নেন, শুনে নেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিল? লাভ কি? আল্লাহ বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে শেষ নবী ছিল, চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, কুরআনের মাস্তানি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, এই কুরআনের মাস্তানি আছে না নাই? প্রমাণ কি? মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে ছিল, মুসার উপরে যে কিতাব নাযিল হয়েছে, মুসা নবী ছিল, মুসা নবীর কিতাবের মাস্তানি ছিল, কথা বলেন ঠিক কিনা? মুসা নবীও নাই, মুসার কিতাবের মাস্তানিও নাই, কথা বলেন ঠিক কিনা? ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে ছিল, ঈসা নবীর কিতাবের মাস্তানি দুনিয়ার জমিনে ছিল। দুঃখের সাথে বলতে চাই, ঈসা নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে রে মুসলমান, ঈসা নবীর কিতাবের মাস্তানি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? দাউদ নবী ছিল, ওনার কিতাব ছিল, দাউদ শেষ, কিতাবের মাস্তানি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠিয়ে দিয়েছি, এই নবী চলে যাবে, যাবে যাক, কোনো ব্যাপার না, কিন্তু এই নবীর উপরে একটা বই আমি নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মাস্তানি কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়ার জমিনে। বলেন সুবহানাল্লাহ, এই কোরআনের পিছনে তোমরা যারা লেগে থাকবে কিছুই করতে পারবে না, কোরআনকে গালি দিবে কিছু করতে পারবে না, আল্লাহকে গালি দিবে কিছু করতে পারবে না, নবীকে গালি দিবে কিছু করতে পারবে না, কোরআনটা ছিঁড়ে ছিঁড়ে মাটির মধ্যে পিষে দিবে কিছু করতে পারবে না, কোরআনের মধ্যে আগুন লাগাই দিবে, জ্বলাই দিবে কিছু করতে পারবে না, কথা কার? আমি আল্লাহ রাব্বুল আমিন হাজার বছর আগে তোমাদের মাঝে একটা কিতাব পাঠিয়ে দিয়েছি, এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ, কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার ভাষা কথায়, কোরআন গভীর মনোযোগ দিয়ে আনন্দের সাথে বলবে, আল্লাহর গোলাম প্রশ্ন করেছো, আমি কোরআন আমার ভাষা কথায়, আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার ভাষা কথায়। আমরা বলে দেব, বাংলাদেশ, আমেরিকা, সৌদি, মালয়েশিয়া, ভারত ইত্যাদি ইত্যাদি, আমাদের জন্ম যেখানে হয়েছে আমরা সেইখানে বলে দেই, কিন্তু চলবে না, চলবে না, বাংলাদেশ কথায় বলতে হবে। জমিরাট, জমিরাট গ্রামের নাম কি? পাইকপাড়া। বাবার নাম কি? মায়ের নাম কি? ভাইয়ের নাম কি? দাদার নাম কি? আমাদের কাছে আছে না নাই? কিতাবকে বলা হয় এই কিতাব তোমার ভাষা কথায়, কোরআনের ভাষায় কোরআন বলে দিল, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিন মাহফুজ। বলে আল্লাহু আকবার, আমি কোরআন আমার ভাষা হচ্ছে লাউহে মাহফুজে, আমি ওইখানে আছি, আসলটা আছে দুনিয়ার জমিনে, আমি কোরআন এসেছি ফটোকপি। বলেন সুবহানাল্লাহ, তোমরা কোরআনটাকে ছিঁড়ে ফেলবা, আগুনে পুড়ে ফেলবা, সবকিছু শেষ করবা, ঘর থেকে ডিলিট করে দিবা, কিন্তু আমি কোরআন শুধু আসমানে নয়, আমি এমন একটা জিনিস, এমন একটা বই, এমন একটা ভাষা, এমন একটা গান, এমন একটা ওয়াস, এমন একটা ছন্দ দুনিয়ার জমিনে অনেক বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি 30 পারা কোরআন আছি, কথা বলেন ঠিক কিনা? কোরআন তোমার ভাষা কোথায় ছিল? লাহে মাহফুজে। কোরআনকে বলা হবে, কোরআন রে তোমার কাছে ভুল আছে, কোরআন ডাক দে বলে দিচ্ছেন, না না ভুল নয়,
কথাই ভুল পাইলা, কোরআন বলে দিল জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বলে আল্লাহু আকবার, আমি কোরআনের মধ্যে ভুল নাই, যারাই ভুলটুকু বলেছে তারাই আজকে আল্লাহর ছায়ার নিচে এসে ইমানদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের জমিনে নয়, ভারতের জমিনের কথা বলে দে, আপনারা কে কতটুকু বই পড়েন জানি না, প্রতিদিন হলে বই না পড়লে আমি শাহীন আমার কাছে ভালো লাগে না। বইয়ের মধ্যে পাইলাম চক্রবর্তী মিঠুন চক্রবর্তী আরায় এনার ছোট্ট ভাই খালাতো ভাই, বইয়ের মধ্যে পাইলাম ইতিহাস লিখে দিল আমরা মুসলমান, আমার বাবা ডাক্তার, আমার বাবা মাওলানা, আমার বাবা মুফতি, আমার দাদা এলাকার মধ্যে মালাবাদে অনেক বড় একজন হবে সাহেব, আমার বাবার বইয়ের মধ্যে ইতিহাস পাওয়া যায় না, দাদার কথা ইতিহাস পাওয়া যায় না, হিন্দুর বাচ্চা ওই মমিনুর নামে এনার ইতিহাস রয়ে যায়। তাকে প্রশ্ন করা হলো, মমিন ভাই তুমি তো হিন্দু ছিলে, তুমি কেন মুসলিম হয়ে গেল? আমি নিজে বললাম আল্লাহর কোরআনের মধ্যে মনে হয় ভুল আছে। বলেন আল্লাহু আকবার। মমিনুর রহমান সেদিন আসছিল, দিনের বেলায় মাহফিল হয়েছিল, রাতের বেলায় মাহফিল হয়েছিল, তাকে আমরা প্রশ্ন করলাম মমিন, ও মমিনুর আপনি কেন মুসলিম হয়ে গেলেন? মমিন ডাক দিয়ে বলে দিল হুজুর ও বাংলাদেশের ভাই শুনে নাও, একটা কথা বলতে চাই আমি মমিনুর, আমার ভাই চলচ্চিত্রের মধ্যে অনেকবার পুরস্কার পেয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমি বারবার যখন এদের সাথে চলাফেরা করি, পূজা মণ্ডপে যাই, সব জায়গায় যাই, কালী পূজায় যাই, দুর্গা পূজায় যাই, যাওয়ার পর আমার মনটা যেন কেমন চটপট চটপট করে, ভালো লাগে না, ভালো লাগে না। এই জন্য আমি বললাম আল্লাহর কোরআনটা মনে হয় ভুল, আমাদের ধর্মের বইগুলো মনে হয় ভালো, কিন্তু আল্লাহর কোরআনের কাটতে গিয়ে ধরতে গিয়ে আমি মমিনুর রহমানের, হিন্দুর ধর্মের আমি মমিনুর রহমানের, সব কিছু ধরা হয়ে গেল। আমি এক জায়গায় পড়ে নিলাম, হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মানুষ তোমরা ছিলে, তোমরা আজকে হাজার বছর নামাজ পড়নি, 20 বছর নামাজ পড়নি, 50 বছর ওয়াজ শুনোনি, 5 বছর নামাজ পড়নি, কোরআন পড়নি, মাদ্রাসার জমিনের মধ্যে একবার যাওনি, মাদ্রাসার মধ্যে একটা বার যাওয়ার পর হুজুরে হাত ধরে কোরআন তেলাওয়াত করনি, কার কাছে কি শুনলে? কেন্দ্র বাচ্চাগুলো আজকে মুসলমান হয়ে যায়, আমরা মুসলমানের বাচ্চাগুলো আজকে হিন্দুর চাইতেও খারাপ পথে চলে যায়। মুসলমান কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে গভীর মনোযোগ, ও বাজান শুনে নেন, শুনে নেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কেন পাঠাইলো? খাওয়া দাওয়া করার জন্য আল্লাহ রাব্বুল আমিন পাঠাইনি, দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আমিন পাঠাইনি, আদম পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট চাই না, সুখ চাই, বল আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কষ্ট চাই না, দুঃখ চাই না, সুখ চাই, সুখ চাই, ও মালিক শুধু দুনিয়ার মধ্যে সুখ চাই না, দুনিয়ার জমিনে যতটুক সংক্ষিপ্ত আকারে জীবন হায়াত দিয়েছেন, আমরা যখন চলে যাব মারা যাব তোমার পরকালে সুখ দিও। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা কিছু মুসলমান আছি, আমরা বলে দেই দুনিয়ার সুখ চাই না, সুখ চাই না। তাহলে বোঝা গেল আপনার জন্য আল্লাহর ওই কোরআনের আয়াত কি ভুল, কথা বলেন না কেন? আমরা দুনিয়ার জমিনে মাস্তানি করব, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান দুনিয়ার জমিনে মাস্তানি করব, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর কবরে মাস্তানি করব, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান কবরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে মাস্তানি করব, বলেন সুবহানাল্লাহ। মাস্তানি করেছেন ইমাম হাসান, মাস্তানি করতেছেন ইমাম হুসাইন, বলেন সুবহানাল্লাহ। এই মাস্তানি নয়, বিশাল বড় তোরা নেওয়া হলো, হাতর নেওয়া হলো, কোদাল নেওয়া হলো, বাঙ্কো নেওয়া হলো, দা নেওয়া হলো, মানুষের মধ্যে ঘরের মধ্যে কব দিয়ে, এই মাস্তানি নয়, এমন মাস্তানি করা হচ্ছে শান্তির মাস্তানি, বলেন সুবহানাল্লাহ।
উনিশ সাল পেয়েছে, কে কতটুকু গবেষণা করেছেন বলতে পারবো না। উনিশ সালের শুরুতে মাঝামাঝিতে এমন একটা সংবাদ চলে আসলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, টেলিভিশন বলেন, ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, পেপার পত্রিকা বলেন, সব জায়গায় পাওয়া গেল বাংলার জমিনে ওই রিপাত মিন্নির হত্যাকাণ্ড। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? এই জন্য বাংলার জমিনে কিছু কিছু মানুষের কাছে কোরআন নাই, এই জন্য কিছু কিছু সাল আমি খুঁজে পেয়েছি, পাঁচ থেকে সাতটা, দ্বিতীয় নাম্বার হয়ে গেল। এই কিছুদিন আগে আমাদের বাংলার জমিনে এত সুন্দর শিক্ষিত সব থেকে পাওয়ারফুল একটা স্কুল, পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, বুয়েটের ছাত্র আমরাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে পা গেল বাংলার জমিনে, এটা না যেতে এটা না যেতে আবার শোনা গেল বাংলার জমিনের মানুষগুলো পিয়াসের জ্বালায় আগে কেঁদেছে মহিলা, এখন কাঁদে বাবাজিরা, কথা বলেন ঠিক কিনা? এইভাবে উনিশ সালটা আমাদের মাঝখানে এমন ভাবে পা গেল। শুধু এতে শেষ নয়, এই কিছুদিন আগে ঢাকার মধ্যে এমন এক জায়গায় আগুন ধরে অনেক লোক মারা গেল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিচ্ছে, গজব দিতেই থাকবে। কেন? আমাদের অন্তরে আজকে আল্লাহর দেওয়া এই কিতাবের বাণীর কোন অংশ আমাদের কাজে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে জমির হাট প্রামাণিক পাড়ার, জমির হাট পাইক পাড়ার এলাকার যুবক ভাইয়েরা আজকে আয়োজন না করে এমন একটা আয়োজন করতো, এই মাঠের মধ্যে লোকের জায়গা দিতে পারত না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে, মানুষ শুনে নাও শুনে নাও, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে এমন কিছু পরীক্ষা দিব, পরীক্ষার মধ্যে তোমরা যারা পাস হয়ে যাবে ভালো একটা গ্রেড নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসটা দান করে দিব, যেভাবে দান করেছিলাম সুমাইয়াকে, বলেন সুবহানাল্লাহ। সুমাইয়ার বিশাল কাহিনী বলতে গেলে মাথা ঘুরে যায়। একটা নারী জাতি দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগ মুহূর্ত তাম দুনিয়ার মধ্যে যতগুলো কাজ করেছে সব কাজগুলো ধরা পড়ে যায়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদের কালিমা পড়ে সেই নারী মুসলমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কিছু নারী আছে মুসলমানের মেয়ে বলতো ঘৃণা করে, মুসলমানের নাম কথা বললো ঘৃণা করে, এমন ভাবে চলাফেরা করে, মুসলমানের চাইতেও বেধর্মের মেয়েরা মায়েরা বোনেরা অনেক সুন্দর ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার জমিনে এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য, অভদ্র লোকগুলোকে ভদ্র করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা জিনিস পাঠিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার বিশ্ব নবী মদিনাওয়ালা কামনিওয়ালা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নাম্বার নূর নামে 30 পারা কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের দ্বারে পাঠিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা তো মানুষ ছিলে না, এই দুনিয়ার জমিনে এমনিতে যাওনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করলাম রে গোলাম, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যখন তোমরা ছিলে না, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বানার জন্য তৈরি করার জন্য দুনিয়ার জমিনে সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলাম তোমাকে বানার জন্য, ওই দুনিয়ার জমিন থেকে মাটি আনার জন্য, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গেই জমিনের মধ্যে পড়ে যায়, এইভাবে মাটির মধ্যে খোঁচা দেয়, হাতটি দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় মাটিগুলো হাউমাউ করে কেঁদে উঠলো, ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমরা কি দোষ করে করেছি, তুমি কোন হাজার হাজার রাস্তা অতিক্রম করে আমাদের মাঝে এসে দাঁড়াইছো, আমাদের কাছের মধ্যে আসার পর আমাদেরকে তুমি আঘাত করে ফেলতেছো, আমাকে কেন মারি ফেলতেছো? এ জিব্রাইল, মাটিগুলো বারবার আকুতি মিনতি করার পরে গভীরভাবে যখন বলা হয় আল্লাহর ফেরেশতা জিব্রাইল মাটির কান্না দেখে মায়া লাগে দুনিয়ার জমিন থেকে ফেরত যায়, ফেরত যাওয়ার পর তাকে বলতেছে আল্লাহ শুনে নাও
শুনে নাও, দুনিয়ার জমিনে গেলাম তোমার মাটি কষ্ট পায়, তোমার মাটি রাগ হয়নি, দয়া করে মায়া করে বলেছে আল্লাহর ফেরেশতা তুমি ঘুরে যাও। বলেন সুবহানাল্লাহ, এই দুনিয়ার জমিনে এমনিতে আসিনি, এই দুনিয়ার জমিন থেকে চলে গেলাম আমরা রূহ জগতে সংক্ষিপ্ত করে দেই, রূহর জগৎ থেকে আমরা চলে গেলাম বাবার জগতে, বাবার জগৎ থেকে চলে গেলাম মায়ের জগতে, মায়ের জগৎ থেকে চলে আসলাম এই দুনিয়ার জগতে। এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়া শেষ নয় রে গোলাম, এই দুনিয়ার জমিন থেকে আবার চলে যাব ওই অন্ধকার কবরে, ওইখানে মরণ নাই, মরণ নাই কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, গোলাম শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, তোমরা যদি সুন্দরভাবে চলাফেরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নামের এই ঘরটা দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিয়া মুবারক নাম হাই আল্লাহ, আল্লাহ আশিকো কা কাম হাই, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই। বলেন সুবহানাল্লাহ, কিন্তু দুনিয়ার জমিনে আমরা এমন ভাবে চলাফেরা করি, আমাদেরকে দেখে মুসলমান কেমনে করে মুসলমান চলাফেরা করবে, আমাদেরকে কেমনে করে বেধর্মী লোকগুলো মুসলমান হবে, আমাদেরকে দেখার পরে কেমনে খারাপ মানুষটা ভালো হবে, আমাদেরকে দেখার পরেও কেমন করে সুদ কর ভালোর দিকে চলে আসবে, আমাদেরকে দেখার পরও বেনামাজি কেমন করে নামাজ পড়বে, আমাদেরকে দেখার পরও মাথায় টুপি পড়বে না টুপি দিবে, আমাদেরকে দেখার পর দাড়িওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখার পর অদাড়িওয়ালা দাড়ি রাখবে, আমাদেরকে দেখার পরেও সুন্নত পোশাক পরার জন্য চেষ্টা করবে, আমাদের পরিবেশ দেখার পরেও যারা একটু সুন্দর হতে চায় ভালো হতে চায় তারাও আজকে ভালোর পথে আসে না, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কেন পাঠিয়ে দিয়েছি, কেন পাঠিয়ে দিয়েছি, তোমরা দুনিয়ার জমিনে যাবে খাবে দাবে ঘুরে বেড়াবে, হবে না, হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। বলুন সুবহানাল্লাহ, ইবাদত গুলো কেমনে করা হবে, মসজিদের মুয়াজ্জিন সবগুলো সুন্দরভাবে আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে মসজিদের মধ্যে চলে যেতে হবে, মসজিদের মধ্যে চলে যেতে না পারলে আমাদের বাড়ির মধ্যে জামাতের সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। আমরা আজকে এদিকে যাই না, এখানে যাই না, ওখানে যাই না, আজান হয়ে যায়, আমরা আজকে অন্য অন্য কাম কাজ নিয়ে ব্যস্ত আছি, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার জমিনে কেন আমরা আসলাম, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় মালিক আমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুখ দিয়ে জবান খুলে আল্লাহ বলে দে, গোলাম তোমরা দুনিয়ার জমিনে গেছো, তোমার মার কত মায়া আছে, বাবার কত মায়া আছে, তার চাইতে দ্বিগুণ মায়া আমি আল্লাহ অন্তরের মধ্যে রেখে দিয়েছি। বলেন কথা বলেন, কথা বলেন ঠিক কিনা। আমাদেরকে মা যদি সকাল বলে মার দেয়, বাবা যদি আমাদেরকে বকা দেয়, আমরা চলে যাই কিছুক্ষণ পরে এসে যদি মায়ের আসলটা ধরে যদি মাকে বলা হয় মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, সমস্ত কিছু বাদ দিয়ে আমার মা আপনার মা সুন্দর করে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মাঝখানে একটা চুমু দেয় কি দেয় না, কিন্তু এখনকার সমাজের মধ্যে কিছু কিছু পোলাপান আছে, কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু ছেলে আছে, মাকে মা বলে মানে না, বাবাকে বাবা বলে মানে না, কি বলবো দুঃখের কথা, বলতে গেলে বুকটা ফেটে যায়, দুনিয়ার জমিনে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যদি যাও রে গোলাম, আল্লাহর ভালোবাসা থেকে জান্নাত থেকে ওই সমস্ত মানুষ বঞ্চিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের ব্যস্ত গভীর মনোযোগ, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের ব্যস্ত গভীর মনোযোগ, এই মায়ের কাছ থেকে যদি ভালোবাসা না নেওয়া হয় রে গোলাম, তাহলে মা এমন অত্যাচার সয়, মায়ের হাত দুটো আল্লাহর কাছে বাড়াইতে হয় না চাইতে হয় না, আল্লাহ তাআলা
তারা অটোমেটিক দোয়া কবুল করে নেয়। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এই তো বাসবতী আমাদের বিভাগ, এই তো মামুনসি বিভাগে রংপুর জেলা, মামুনসি বিভাগে এই রংপুর বিভাগ। তারপরে একটা বিভাগের মধ্যে চলে গেলাম, ময়মনসিংহের মধ্যে একটা প্রোগ্রাম ছিল, বিশাল বড় মাহফিল, হাজার জনতা ঢল পড়ে যায়। মা বাবার কথা বলতে গিয়ে আমাদের দেখতে পারলাম সামনে থেকে সকল মানুষ হাও মাও করে কেঁদে উঠল। আর দেখতে পাচ্ছি আমি তো সামনে এইভাবে বসেছিলাম মঞ্চের উপরে, আর সকলকে দেখতে পাচ্ছি হাও মাও করে কাঁদে। মায়ের কথা শোনার আগেই একদল মানুষ আমার দিকে এইভাবে পিস্তল নিয়ে আসলো। আমি শাইনুর রহমান বিপ্লবী ভয় পেয়ে গেলাম। মাহফিল শুরু করার আগে বলে দিল, হুজুর এর আগে আমাদের এলাকায় মাহফিল হয়েছে, এমন একজন হুজুরকে দাওয়াত দিয়েছিলাম, হুজুর কোরআন থেকে কথা বলেছে, কিন্তু যারা কোরআনের বিপক্ষে তাদের গায়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখানে কথা বলতে চান কোরআন থেকে কথা বলে দিয়েন, সত্য ছোট্ট ভাষায় কথা বলে দিয়েন, মায়াবী ভাষায় কথা বলে দিয়েন, কোনো পাকা লাইনে যেন না। আমি ঠিক আছে যাই না, যাই না কেন? প্রশ্ন করা হলো, খানা খাওয়াচ্ছে সভাপতির বাসায়, আমি প্রশ্ন করলাম কেন ভাই, কি হয়েছে জানেন না? এই মাহফিলের মধ্যে সর্বনিম্ন যদি গাত না থাকো 20 জন গোয়েন্দা বাহিনী এসেছে। বলেন আল্লাহু আকবার। আমি বললাম মনে হয় মাহফিল শোনার জন্য এসেছে। কয় না না, যদি কোনো কোন ব্যতিক্রম হয়ে যায় বক্তাকে মঞ্চে থেকে উঠাইয়া নিয়ে যায়। বললাম কেমন কথা, আমার বাসা দিনাজপুর থেকে এসেছি, এমন কথা বলবো না যে আমাকে ধরে নিয়ে যাবে। তারপরও কথাগুলো বললাম, কোরআন থেকে কথাগুলো বললাম, হাদিস থেকে কথাগুলো বললাম, বলতে বলতে শেষ পর্যায়ে এমন কথা বলেছি, আমি চোখটা তাকিয়ে দেখলাম 15 জন বাহিনী গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক এখান থেকে পিস্তল বের করে আমার সামন থেকে মাহফিলের প্যান্ডেলে মাঝখান দিক দিয়ে এইভাবে আসতেছে। সকল মানুষগুলো হাও মাও করে কাঁদে। মঞ্চের উপরে যারা ছিল, সভাপতি সাহেব ছিল, ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। আমাকে বলতে, হুজুর আপনার মনে অবস্থা খারাপ। আমি বললাম তাওয়াক্কাল তু আল্লাহ, আমি এমন কথা বলি নাই যে কথাগুলো বললে তেনারা মন খারাপ করবে। এমন কথা বলার সঙ্গে সঙ্গেই এই পিস্তলওয়ালা বাহিনী 15 জন আসার পরেই মঞ্চের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে সভাপতি আঙ্কেল সকল মানুষগুলো মঞ্চের নিচে চলে যায়। আমার সামনে টেবিলের মধ্যে তাদের পিস্তলগুলো রাখলো, আর আলোচনা বন্ধ করে দিয়ে বলল, হুজুর আপনি আজকে এমন একটা কথা বলেছেন যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট গুলি করেছেন আমাদের অন্তরের মধ্যে কলি যায়। বলেন মারহাবা। আমি বুঝতে পারলাম না ভাই কেন এমন কথা বলেন, কি কথা বলেছি? ও হুজুর দিনাজপুরে হুজুর শুনে নেন, আপনি যখন কথা বলেছেন মায়ের কথা বলেছেন, আমি আজকে 15 বছর আগে আমার মাকে হারিয়ে ফেলেছি। বলে আল্লাহু আকবার। আমি যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেই তখন আমার বাহিনী চাকরি হয়ে যায়, আমি যখন ক্লাস 5 পাস করে যাই আমার মা তখন বৃদ্ধ হয় নাই, মানুষের বাড়িতে কাজ করে টাকা এনে দেয়, আমি রাকিবকে টাকা দেয়, আমি জসিমকে টাকা দেয়, মানুষের বাড়িতে কাজ করে, আমি মা আমি ছেলে আমাকে টাকা দেয় লেখাপড়া করার জন্য। আমি আজকে গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান হয়েছি, আমি একটা থানার মধ্যে প্রধান হয়েছি, এইখানে মাহফিল এখানে এসেছি আপনাকে ধরার জন্য নয়, কোরআনের মাহফিল গুলো বন্ধ করার জন্য নয়, কিন্তু আপনি এমন একটা কথা বলেছেন, আমার কলিজার মধ্যে আঘাত লেগেছেন, গুলি করেছেন, ডাইরেক্ট গুলিটা এখন লাগে। আমার মা কোনোদিন ভালো মন্দ খাইতে পারতো না, আমি মা কে 15 বছর আগে হারিয়েছি, আমি বিবাহ করেছি, আমার বড় মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিবে, আমার আজকে লক্ষ লক্ষ টাকা রয়েছে, আমার মা আমি ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিব, আমার মায়ের একটা সমস্যার কারণে, এমন একটা সমস্যা হওয়ার কারণে ওই মানসিং সরকারি হসপিটালে ভর্তি করা হলো, আমার মায়ের টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারলাম না, ঢাকায় নিতে পারলাম না, মাদ্রাজে নিতে পারলাম না, অস্ট্রেলিয়া নিতে পারলাম না, আমার মা মারা গেল, আজকে আমার লক্ষ লক্ষ টাকা রয়েছে, আমি কোনো সুদ খাইনি, ঘুষ খাইনি, আমার মা
আজকে আমার কাছ থেকে চলে গেছে। আপনি যখন মায়ের কথাগুলো বললেন, আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না, ডাইরেক্ট আমার কথাগুলো আপনার কথাগুলো আমার কলেজার মধ্যে লেগে যায়। আমার মা জানি কেমন কবরের মধ্যে আছে, না জানি আমার আল্লাহ আমার মাকে কোথায় রেখেছে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলে দিতে চাই, ও জমিরা প্রামাণিক পারা, ও জমিরার পাইক পারা, ও জমিরা তোকে পারা, ও জমিরার লক্ষণপুরের মানুষ, তোমরা শুনে নাও শুনে নাও। মাকে কষ্ট দিস না রে বাবা, মাকে কষ্ট দিও না রে ভাইয়া, বাবাকে কষ্ট দিও না। মা বাবা এমন একটা জিনিস, মাকে তোমরা যারা কষ্ট দিবা, মহান আল্লাহ তাআলা সহ্য করতে পারবে না। আমাদের মাঝে দেখা যায় ঈদ আসলে পাওয়া যায় যাদের মা নাই, আউ মাউ করে কেঁদে দেয়, আর যাদের মা আছে মায়ের খোঁজ খবর নেয় না, ইতিম ছেলেদের ডাক দিয়ে বলে দেয়, ভাইয়া রে আমার মা গত বছর ছিল আজকে নয়, আমি বুঝি তোর মা আছে, তুই কেন তোর মায়ের সাথে খারাপ ব্যবহার দেখাও, তোমার মা আজকে দুনিয়ার জমিন আছে কেন গালি দাও, তোমার মা আজকে দুনিয়ার জমিন আছে তুমি কেন তোমার মায়ের কথা শুনো না। ওরে মুসলমান শুনে নাও শুনে নাও, হাজার হাজার কথা বলা হবে, শত শত কথা বলা হবে, কুরআন হাদিসের কথা বলা হবে, কিছু কাহিনীর কথা বলা হবে, তোমরা যদি এখান থেকে একটা কথা নিয়ে যাও রে গোলাম, আমি বলে দিব তোমাদের কপালটা খুলে যাবে, বলে আল্লাহুম্মা আমিন। বলতে ছিল আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের নববীতে উঠতেছেন, উঠতে গিয়েই বলে দিলেন আল্লাহুম্মা আমিন, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার চাবি আসরের নামাজের মধ্যে এভাবে আলোচনা করা হচ্ছে, হাজার হাজার চাবি, এক চাবি আরেক চাবিকে বলে দিচ্ছে, বন্ধু ও দোস্ত ও ভাই, কোনদিন তো আমার নবী আপনার নবী মসজিদের নববীতে উঠার সময় আমিন বলে নাই, আজকে কেন আমিন বলে দিল? এই কথা বলতে না বলতে আল্লাহর পয়গম্বর মসজিদের নববী যেটা আমরা মেম্বার বলি কথা বলেন, ঠিক কি না? যারা মসজিদে যাই তারাই বলতে পারবো কথা বলেন বাবাজি, ঠিক কি না? ও বাবাজি কথা বলেন ঠিক কি না? মসজিদের নববীতে যখন যা হলো গভীর মনোযোগ, দ্বিতীয় ধাপে যখন দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর তখনও বলল আমিন, কোন সুবহানাল্লাহ। পিছন থেকে এক সাহাবি ডাক দিয়ে বলে দিচ্ছে, ও আল্লাহর সাহাবি দোস্ত আমার শুনে নাও, কোনদিন তো আমার পয়গম্বর আমার নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনদিন তো এইভাবে আমিন আমিন বলে নাই, আজকে কেন আমিন বলল? না জানি আমিনের মধ্যে কোন অহস্য আছে কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে না বলতে মেম্বারের তৃতীয় সিঁড়িতে বা তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন, পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাই বলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অনুমতি চাই, বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর আমিন বলার সঙ্গে সঙ্গেই সাহাবীগুলো বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি আমিন বললেন? আমিনের উদ্দেশ্যগুলো জানতে চাই। আমিন বলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় বসে জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। জিব্রাইল বলে দিই আল্লাহ কেন দুনিয়ার জমিনে চলে যাব, ওই টাইমে আপনার হাবিব আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে এইমাত্র নামাজ শেষ করে সাহাবীদেরকে কিছু আলোচনা করবে, কেন আমরা দুনিয়ার জমিনে চলে যাব, কেন আপনি আমাকে দুনিয়ার জমিনে যেতে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডান্দে বলে দিচ্ছে, রে চাবি তুমি কি জানো না, হাজার হাজার চাবির মধ্যে হাজার হাজার চাবির মধ্যে হাজার হাজার চাবির মধ্যে আল্লাহর চাবি একটা চাবি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, যাও যাও তুই প্রশ্নের অ্যানসারটা তুমি আমার পয়গম্বরের কানের মধ্যে দিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। সাহাবীগুলো বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমিন বলেছেন, আমিনের উদ্দেশ্যটা কি রহস্যটা কি? আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল
একটি আসমান নয়, দুটি আসমান নয়, এক এক করে সাত সাতটি আসমান অতিক্রম করে এসে ওই আসমান থেকে বলে দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের অ্যান্সার দরবার বলে দিচ্ছেন, এ জিব্রাইল ভাই তুমি কেন এখন এই সময় আমার এখানে? আল্লাহ রাসূল বলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন প্রথম ধাপে পা দিচ্ছেন, এই ধাপে পাওয়ার উদ্দেশ্য ছিল এটাই আর অ্যান্সার ছিল এটাই, বলুন না সুবহানাল্লাহ। সাহাবীগুলো বুঝতে পারে না, সাহাবীগুলো বারবার বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন অ্যান্সারটা আপনি আমাদেরকে দেন, কেন আপনি এইভাবে আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বলে দিল, ও সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে কেন আমিন বলেছি, আমিনের উদ্দেশ্যগুলো কি হবে, কেন হবে, কি জন্য আমিন বলেছি, সমস্ত তথ্য আমি তোমাদের কাছে আজকে পাঠাইয়া দিব, তোমাদের দ্বারা দ্বারা আমি এসে পৌঁছাই দিব। আল্লাহ রাসূল বলে দিল, ও আমার সাহাবীরা শুনে নাও, সকলে খাতা কলম বের করে নাও, নোট করে নাও, ডায়েরি করে নাও, মাথার মধ্যে একটা মেমোরি কার্ড আছে সেটা সেভ করে রেখে দাও, এটা সকলকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দাও, সকল পৃথিবীর মানুষকে তোমরা মেসেজটা জানিয়ে দিবা, কেন আমিন বলেছি। আমিনের উদ্দেশ্য হলো এটাই, এই দুনিয়ার জমিনে আমি তখন আমিন বলেছি, এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ যেন দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, এই জন্য বলেছি আল্লাহুম্মা আমিন। কেন ধ্বংস হয়ে যাবে? দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে রমজান মাস পর পরে 30টা রোজা, 30টা ফরজ, মোট 60টা ফরজ কাজ আদায় করবে না, ওই জাতি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক, আমি বলেছি আমিন। কি বলেছি? আমাদের মাঝখান থেকে কত কয়েক মাস আগে রমজান মাস চলে গেছে, আমরা কেউ রোজা রাখি নাই, তারা বিপরে নাই, সেরি খাই নাই, এফতার খাইনি, সুন্দরভাবে চলাফেরা করি নাই, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নিষ্ঠুর পাষাণ উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দিল, ও সাহাবী শুনে নাও, দুনিয়ার জমিনে রোজা রাখবে না, ঈদের ঈদের মাঠে কাতারের প্রথম কাতারে ওই বেওয়াজা দাঁড় মানুষ যে নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখবে না, নতুন জামা পরবে, তারাবি পরবে না, নতুন টুপি পরবে, রোজা রাখবে না, সুন্দর জায় নামাজ নিয়ে সামনের কাতারে যাবে চলবে না। আমি আল্লাহর পয়গম্বর বলে দিলাম, এই সমস্ত জাতি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে, এই জন্য বলেছি আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলে দেয় জিব্রাইল, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল বলে দেয়, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি কারিম, আল্লাহ, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার নবীর কাছে এই মেসেজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে দিয়ে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগার কথা নয়, সুন্দর করে বসুন, সামনে থেকে কি হয়? আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে আরেক সাহাবী ডাক দিয়ে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বুঝতে পারেনি কত রোজা ছেড়ে দিয়েছি, কত তারাবি ছেড়ে দিয়েছি, কত সেহরি সাহে ছেড়ে দিয়েছি, কত ইফতার ছেড়ে দিয়েছি, রোজা রাখিনি, তারাবি পড়িনি, ফরজ নামাজ পড়িনি, আল্লাহ গো, তোমার আল্লাহ, আমাদের আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত সাহাবীদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত উম্মতের জন্য গুড নিউজ পৌঁছায় দিলেন, পাঠায় দিলেন, ও সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমরা যারা না জেনে না বুঝে করেছো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, আল্লাহর কাছে তওবা করে নিবে, আল্লাহ আমি আর সুন্দরভাবে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আর অসভ্য কাজ করব না, রমজান মাস আসবে, রমজানে রোজা রাখবো, রমজান মাস আসবে, তারাবি নামাজ পড়ব, রমজান মাস আসবে আমি ফরজ রোজা রাখব, রমজান মাস আসবে আমি আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে চলব, এইভাবে তোমরা নিয়ত করে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি কেউ ফরিয়াদ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আরেক সাহাবী পিছন থেকে ডাক দিয়ে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি একটা বলেছেন, আর দুইটা বাকি আছে না জানি, এই দুইটার মধ্যে কোনো কিছু আছে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দেয়, ও চাবি আর রে,
শুনে নাও শুনে নাও, দুইটার উদ্দেশ্য বলেছি, দুইটার উদ্দেশ্য বলেছি, আরো আছে আরো আছে, শুনে নাও। আমি আজকে তোমাদেরকে এইভাবে আলোচনাগুলো শোনাবো, সেদিন আর কোনো আলোচনা করেনি, সুন্দর করে দ্বিতীয় নম্বরটা বলে দিল আল্লাহর পয়গম্বর বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আবার জিব্রিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসে। বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, দ্বিতীয় নম্বরটা ছিল এটাই, তোমরা যারা জীবিত বাবা মা পেয়েছ, কি পেয়েছ? জীবিত বাবা মাকে পেয়েছ, তোমরা বাপ মায়ের মনকে কষ্ট দিও না। তোমরা যারা বাপ মায়ের সন্তুষ্ট অর্জন করে কবর আসতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিবে। আর যারা বাপ মায়ের মন সন্তুষ্ট করতে পারবে না, তারা যেন দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কবুল করেছেন কে? আল্লাহ জজ। তৃতীয় নম্বরটা ছিল, কোনো মানুষ যদি আমি আল্লাহ রাসূলের কথা শোনার পরে সংক্ষিপ্ত আকারে যদি না বলতে পারে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে, তাহলে ওই মানুষের কপাল খুলে যাবে। আর এতটুকু সংক্ষিপ্ত আকারে যে দরুদ করবে না, ওই উম্মত জাতি দুনিয়ার যুগে ধ্বংস হয়ে যায়। আমি আল্লাহ রাসূল বলে দিলাম আমিন আমিন আমিন, কর্কশ ভাষায় বলেছি আমিন, শক্ত করে বলে দিয়েছি আমিন, তাহলে তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদেরকে এই তিনটা কাজ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন।